উদ্দেশ্য কমল ভালো বল তারক পোস্টে লাগলো, কিন্তু শট করেছিল তারক। একটু দর্শকদের উত্তেজিত হওয়ার জন্য আবারও ফাউল, একটু দর্শকদের উত্তেজিত হওয়ার জন্য আবারও ফাউল, সম্ভবত ফাউল। তারক থেকে অতি অবশ্যই মঞ্চে আসবে, ভালো কানেক্ট করলো এলিকে, ভালো ডিফেন্স ছিল, গোলের সুযোগ আছে, গোল এবং গোল করলো, কিন্তু এলিজে পোস্টে লেগে কিন্তু জানিল বলটা, আবারও এলিজে ভালো সেভ, ছোট্টুদা আরো বল পেয়েছেন, গোলের সুযোগ আছে এবং আরো গোল কিন্তু হয়ে গেল, দারুণ শট, আরো সরাসরি ছোট্টুদা সুন্দর সেট ছোট্টুদা এবং জোসেফ তৈরি খেলোয়াড় রয়েছে, বড় নলদা খোদা বক্স, আর রয়েছে জোসেফ, গোলে রয়েছে ছোট্টুদা, গুড্ডু রয়েছে, ভীমাদাকে অনেকদিন পরে মাঠে দেখছি, রূপম রয়েছে, তারক ইমরাম, কমল, অপর দিকে রয়েছে গোলকিপার রাজ, সাগরদা আছে, প্রসেনদা আছে, মোজেস, র্যামোস, রয়েছে সূর্য এবং সুখেন, দুটোই অত্যন্ত ব্যালেন্স টিম। নির্ধারিত সময়ে আমাদের বড় নলদাহ খোদা বক্স, সাদা জার্সিতে বড় নলদাহ খোদা বক্স, টাচিলো বড় নলদাহ খোদা বক্স, গতবার বোধহয় সম্ভবত ওরা ফাইনাল খেলেছিল এই মাঠে, রাজ এবং দুই গোলদার যারা আছেন তারা কে, রাজ, মোজেস, এলিজে, রোশন এবং সাগরদা, গোলদার আছেন চারজন আছেন দুদিকে, ধুবুলিয়া অপর দিকে, খোদা বক্স, বড় নলদাহ, গোলকিপার রয়েছে ছোট্টু, রয়েছে কমলদা, রয়েছে তারক ইমরাম এবং জোসেফ রয়েছে, কিন্তু এবং গুড্ডু এবং ভীমাদা আছে রিজার্ভে, উদ্দেশ্য না পেল না, তারকদা এবং সাগরদা কিন্তু একসাথে অনেক টুর্নামেন্ট খেলে এবং অনেক ম্যাচ খেলে, আজকে কিন্তু তারা বিপরীত টিমে বিপক্ষ, একটু বড় হয়ে গেল জোসেফ থেকে, ওখানে ছোট্টু, তারক ইমরাম, সেখান থেকে জোসেফ, জোসেফ থেকে তারক পাবে কি, মোজেস, কমল থেকে সাগর, প্রসেন, সরাসরি ছোট্টুদা, একটু কিন্তু গ্রিপটা ছুটে গেছিল, তারক খোদা বক্স, জোসেফের দেওয়া বলে কিন্তু আপাতত এগিয়ে আছে শূন্য এবং ফ্রেন্ড জোন ধুবুলি আপাতত পিছিয়ে, এলিজের পায়ে বল, তবে টিম কিন্তু অত্যন্ত ভালো টিম, অপোনেন্টও ভালো টিম, যারা পিছিয়ে পড়েছে গোল পরিশোধ করার মতো কিন্তু অ্যাবিলিটি রয়েছে তাদের মধ্যে, গোল দেখার জন্য মাঠে এসেছেন অগণিত মানুষ, মাঠটা বড় করে দিচ্ছে, তারও খেলবে অনেক দূর থেকে, দারুণ শট ছিল, তার আগে ভালো শট ছিল, ওখানে মহিলা দর্শক যারা আছে তাদের জন্যই আসন, প্রসেন, প্রসেন ভার্সেস তারক, রাজ থেকে মোজেস, মোজেস থেকে ডিসপোজ করলো কমলদা,
এলিজে থেকে রাজ গোলকিপার, রাজ থেকে আবারও এলিজে, সেদিন ছোট্টু উদ্দেশ্য আবারও জোসেফ, তবে ওখানে ও ও ও রাজ, সুদান্ত শটটা ছিল কিন্তু মাথায় লেগে কিন্তু ক্রস বারে লাগলো বলটা, গোল হলো না, বল কি মাঠে ভালো হেড দিয়ে ঘুরিয়েছিল বলটা, গোলে থাকলে কিন্তু সম্ভাবনা ছিল। পলাশদা আছে কিনা বলতে পারছি না গো, হতে পারে পরে খেলবে, তবে আমি কিন্তু জানি না যে পলাশদা খেলছে কিনা। মাঝখানে কিন্তু তারক আরো একটা গোল করে দেয়, অর্থাৎ বড় নল্লা খোদা বক্স কিন্তু 2-0 দিয়ে গিয়ে মোজেস থেকে প্রসেন রাখতে পারলো না জায়গা মতো। জোসেফ প্রথম গোলটা কিন্তু করেছে, জোসেফ ফরেনার জোসেফ, সেখান থেকে রূপম, ও রূপম জায়গা কিন্তু রিপ্লেস হয়েছিল, যার ফলে জায়গা মতো বলটা গেল না, অর্থাৎ তারকটা কিন্তু রিপ্লেস করেছিল মোজেস, ওখানে মোজেস ডেঞ্জার প্লেয়ার কিন্তু মোজেস। এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে, ফার্স্ট হাফের পরে 2-0 স্কোর লাইন, 2-0 এবং আরো একজন প্লেয়ার আছে সূর্য রিজার্ভে। এটা হচ্ছে খোদা বক্স বড় নলদা, রয়েছে জোসেফ, তারক এমরাম, রূপম, কমল এবং গোলে রয়েছে ওদিকে রয়েছে এবং ভীমাদা আছে রিজার্ভে। তবে 2-0 স্কোর লাইন কিন্তু সেকেন্ড হাফের খেলা চলছে, টিমকে কিছুটা যদি খেলাতে ফিরতে হয় তাহলে কিন্তু একটা গোল পরিশোধ করতে হবে ফ্রেন্ড জোন ধুবুলিয়াকে, যদিও ভালো টিম তবে এই মুহূর্তে খানিকটা পিছিয়ে পড়েছে। গোল পরিশোধ করার মতো কিন্তু অ্যাবিলিটি আছে টিমটার মধ্যে, ভালো টিম তবে দেখা যাক কামব্যাক করতে পারে কি না। রাজ থেকে এলিজে, ও এলিজে পোস্টে লেগে কিন্তু জানে লো বলটা, আবার এলিজে ভালো সেভ, ছোট্টুদা ভালো সেভ, যে কর্নার কিন্তু মাঝ মাঠ থেকে কর্নার হচ্ছে, রাজ আবার এটা ফাউল হয়ে যাবে, মোজেস পেছন থেকে পাটা চালিয়ে দিয়েছে, ফাউল হলো কিন্তু এলিজের বলটা কিন্তু পোস্টে লাগলো, একটা গোল হলে কিন্তু কিছুটা হয়তো কামব্যাক করতে পারতো টিমটা। হেলো মেলো রাখলো কিছুটা, লালচাঁদ মহাশয়কে ব্যাস করে ফুলের স্তবক দিয়ে সম্মান জানাচ্ছে মিঠুন মোল্লা থেকে। প্রসেনদা গোল হতে পারে, মোজেস মোজেস কোথায় রাখলো, সুযোগ ছিল ভালো, চান্স ছিল কিন্তু এই রোদ্দুরের মধ্যে খেলা কিন্তু অনেক টাফ, রোদ্দুর রয়েছে তারপরে চাপা একটা গরম কিন্তু রয়েছে। তিনটে মতো বাজে, রোদের তাপ কিন্তু প্রখর না হলেও, এতক্ষণ প্রখর রোদই ছিল, তবে রোদের তাপ প্রখর না হলেও কিন্তু ভালো তাপ রয়েছে, হিউমিডিটি অনেক বেশি। ও রূপম ক্লিয়ার করলো।
সম্মান জানাচ্ছে আব্দুল শেখ নিজে থেকে সাগর। ও ভালো সেভ ছোট্টু। ও এলিজে দূর থেকে এলিজে শট করলো ঠিকঠাক। শুভম থেকে উদ্দেশ্য কমল, ভালো বল তারক, পোস্টে লাগলো কিন্তু, ভালো বল তারক, পোস্টে লাগলো কিন্তু, শট করেছিল তারক, তারকের কাছে ভালো চান্সটা ছিল একটু জন্য, ভালো বল হলো না, বল আর সুযোগ গোল। ও ভালো ডিফেন্সিভ সুযোগ ছিল জোসেফ রাজীবদের মহাশয়কে ব্যাস ও ফুলের সমকক্ষ চেষ্টা চালাচ্ছেন সুলতান মণ্ডল। মানে মিস পাস হয়েছে কিন্তু তারকের পায়ে বল রাজের ডাকে ব্যাস ও ফুলের সমকক্ষ সম্মান আছে সুলতান মণ্ডল। রাজ থেকে প্রশ্ন এলিজে, ও এলিজে কোথায় দিল বলটা, জায়গার জন্য কিন্তু মিস হয়ে গেল তারক, তারক থেকে তারক বল বের করে নিল কিন্তু সাগরদা, এবং ভালো হ্যান্ড বল হয়েছে কিন্তু, হ্যান্ড বল অতি অবশ্যই মঞ্চে আসবে নিতাই দা, অতি অবশ্যই মঞ্চে আসবে, ভালো কানেক্ট, অতি অবশ্যই মঞ্চে আসবে, ভালো কানেক্ট করলো এলিজে, দুই এক হলো কিন্তু, ফ্রেন্ড জোন এক, খোদাবক্স বর্ণল দা দুই, তবে অনেক সুযোগ ফলাফল মিস করার পরে একটা গোল হয়েছে কিন্তু, একটা গোল কিন্তু তারক এমরান করেছে, আর ফ্রেন্ড জোন ধুবুলিয়ার হয়ে সাহায্য যারা খেলছে একটা গোল করেছে এলিজে, তারক থেকে গোল হতে পারতো সুযোগ ছিল কিন্তু চলে এসেছিল জোসেফের কাছে, ফলাফল 2-1। গোল হতে পারে, ও নিচে থেকে তার আগে কিন্তু বোধহয় হয়ে যাবে কি, যার ফলে কিন্তু এটা ফাউল হয়ে যেতে পারে, গোল যা ওখানে রয়েছে সামনে যিনি বসে আছেন মাঠে রেফারির সিদ্ধান্ত অঙ্গীতা এবং সুব্রত দা তারা দুজনেই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের নথিভুক্ত রেফারি, লিজে ভার্সেস অতি দক্ষতার সাথে পরিচালনা করছেন। সত্যি ওখানে লাগলে পড়ে আছে ওখানে, যা সময় আছে তাতে কিন্তু যখন তখন বাসি পেয়ে যেতে পারে, তবে যদি এখনো অ্যাডিশনাল টাইমের ঘোষণা হয়নি আবার কিন্তু গোল পরিশোধ হতে পারে, লিঙ্গও করা যেতে পারে, সাগর সাগর কর্নার হলো কিন্তু, ভালো শট ছিল
তিনি গোল রক্ষার ভূমিকা রয়েছেন। অতিরিক্ত সময় 3 মিনিট একটা গোল পরিশোধ করার জন্য যথেষ্ট টাইম, অতিরিক্ত 3 মিনিট ছোট মাঠে যথেষ্ট টাইম। ফলাফল 3-1 প্রসেন। দুই স্কোর হয়ে গেল, অ্যাডিশনাল টাইমে গোল পরিশোধ হয়ে গেল। প্রসেনদার হেডেই বোধহয় আগেই গোল হয়ে গেছিল, তারপরে জোসেফ যদিও ফিনিশ করার চেষ্টা করলো। এটা দেখলে বোঝা যাবে মোজেস 1:1 আরামসে মোজেস নিয়ে নেবে, কিন্তু বলেছিলাম ভালো শট। কিন্তু 2-0 তে হেরে থেকে 3-2 অভাবনীয়, কিন্তু এই মুহূর্তে খেলা জমে গেছে। যেটা কিন্তু ভাবাটাই মনে হচ্ছে খানিকটা অনেক কঠিন মনে হচ্ছিল, কিন্তু গোল পরিশোধ হবে কি করে, এই টিমটা জিতবে কি করে, সেই জায়গায় দাঁড়িয়ে গোল পরিশোধ করলো। 2-1 হলো, দেন 2-2 হলো, এখন কিন্তু 3-2 স্কোর লাইন এবং কোদা বক্স, কিন্তু ফাউল হয়ে যাবে এখানে, ফাউল কার্ড দেওয়া হলো প্রসেনদাকে। আসতে পারে যখন তখন সরাসরি রাজের হাতে বল, শেষ সুযোগটা ছিল কিন্তু সত্যি আবারও সরাসরি ছোট্টু, ছোট্টুটা উঠে গেছে এই মুহূর্তে, অ্যান্ড ফাউল কিন্তু হয়েছে ওখানে। ছোট্টুটা নিজেই কিন্তু স্ট্রাইকারের ভূমিকাতে ছিল খানিকটা, ছোট্টু থেকে জোসে গোল আসতে পারে কি সাগর না, ওখানে রূপম, আবারও আবারও রূপম, রূপম থেকে কমল, এলিজে গোল কিক হয়ে গেল, এরই সাথে সাথে টাইম আউট, অবিশ্বাস্যভাবে ম্যাচটি উইন করে গেল ফ্রেঞ্চন কোদাবক্স, ফ্রেঞ্চন কোদাবক্স অবিশ্বাস্য ব্যাপারে, তাই কিন্তু হলো 2-0 থেকে কিন্তু 3-2 স্কোর হলো। ভাবতে অবাক লাগছে কিন্তু, সত্যি বলছে ভাবতে অবাক লাগছে। এলিজে দুটো গোল করেছে।